100% হরেশ রঘুপতি এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস এবং অ্যালোপ্যাথিক ও আয়ুর্বেদ মেডিসিনের রিভিউ পেতে ডিজিটাল মুর্শিদাবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি যে ওষুধের ব্যাপারে আমি আপনাদের বলবো সেটা হচ্ছে সাইক্লোসেট সিরাপ। আমি আপনাদের বলবো এই ওষুধের কাজ কী এবং এর ক্ষতি কী, খাবার নিয়ম সব আপনাদের বলবো এই ভিডিওতে। তো চলেন আর দেরি কিসের শুরু করি। এটা হচ্ছে জেস্ট সিরাপ, এই এটা হচ্ছে সাইক্লোসেট সিরাপ। সাইক্লোসেট ওষুধ আপনারা কিভাবে খাবেন, সাইক্লোসেটের কাজ কি, সাইক্লোসেট ওষুধ সহ বা ল্যাকটোরিয়া ছাড়া বাধক হরমোনের সমস্যা নিবন্ধিত ও ট্রেডমার্ক পথি হাই ওগানাডিজম হরমোনাল সমস্যা পার্কিন্স রোগ প্রকার টু ডায়াবেটিস মেলিটাস পার্কিনাস সহ রোগ হাইপার ওলেক্টিমেনিয়া এর অন্যান্য আবহাওয়া চিকিৎসার জন্য ব্যবহার হয়। সাইক্লোসেট সিরাপের নিম্নলিখিত সক্রিয় উপাদানগুলি রয়েছে এর মধ্যে। সাইক্লোসেট এর ব্যবহার সমূহ কম্পোজিশন, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া ও পর্যালোচনা এর সাথে সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ভিডিওতে তালিকাভুক্ত করা হলো। এটা সাধারণত খুবই ভালো ওষুধ, এটা আপনার অ্যালাম্বিক কোম্পানি আপনারা অনলাইন বা মেডিকেল স্টোরের মাধ্যমে পেয়ে যাবেন। তো ব্যবহার করবেন কিভাবে, এটার খাবার নিয়ম, এটা দিনে দুবার করে খাবেন, খাবার পরে সকালে এক চামচ রাত্রিতে এক চামচ। ব্যবহার করবেন কিভাবে, নিম্নলিখিত রোগ উপসর্গ নিবন্ধন ও প্রতিরোধ করে, উষ্ণতা সহ বা ল্যাকটোরিয়া ছাড়া বাধক হরমোনের সমস্যা নিবন্ধিত ট্রেডমার্ক প্রতীক হাইপোগনাডিজম হরমোনাল সমস্যা পার্কিনস রোগ প্রকার টু ডায়াবেটিস মেলিটাস ও পার্কিনস রোগ এর কাজ করে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, সাইক্লোসেট সিরাপ এর কম্পোজিশনের ফলে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার একটি তালিকা, এটি একটি সম্পূর্ণ তালিকা নয়। এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিন্তু সব সময় না, কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু বিরল। নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনারা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এটা 300 ml এর ওষুধ, এটা প্রায় 300 টাকার কাছে এর দাম। বিশেষ করে যদি না যায় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে, সেগুলো হচ্ছে অতিসার, এড়ে পেটের বাধা বা ব্যথা, বিভ্রান্ত, নিঃশ্বাসের দুর্বলতা, ডিপ্রেশন, কষ্ট, কাঠিন্য, বমি বমি ভাব বা মাথা ব্যথা হতে পারে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আমাকে দোয়া করবেন যেন এর চেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।